বাড়িতে মানি প্ল্যান্ট থাকলে ভুলেও করবেন না একটি কাজ। জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে, জীবনে মহাবিপদ দেখা দেবে। পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে বাস্তু মেনে অনেকেই চলেন। বাড়ি কেনার সময়, বাড়ি তৈরি করার সময়, ঠাকুরঘর তৈরি করার সময়, বাড়ির কোন দিকে কী জিনিস রাখলে আমাদের জীবনে উপকার মেলে সেই সম্পর্কে আমরা প্রত্যেকেই বাস্তুর উপর নির্ভর করে থাকি। আমরা অনেকেই বাড়িতে মানি প্ল্যান্টকে শুভ বলে মনে করে থাকি এবং তা বাড়িতে রাখি। কিন্তু অনেক সময় বাড়িতে মানি প্ল্যান্ট থাকা সত্ত্বেও আর্থিক সমস্যা, অর্থকষ্ট দেখা দেয়, যার ফলে আমাদের জীবনে আর্থিক সমস্যা থেকেই থাকে। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, বাড়িতে মানি প্ল্যান্ট রাখলে এই নিয়মগুলি অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। আপনি যদি আপনার বাড়িতে মানি প্ল্যান্ট বসিয়ে রাখেন, তাহলে বাস্তুমতে আপনাকে এই নিয়মগুলি সর্বদাই মেনে চলতে হবে। বাস্তুমতে এমন করা একেবারেই উচিত নয়। মানি প্ল্যান্ট কোথায় রাখবেন, কোন দিকে কীভাবে রাখা উচিত, সেই সম্পর্কেও বাস্তুশাস্ত্র মেনে চলতে হবে, তবেই কিন্তু মানি প্ল্যান্টের উপকার পাবেন, নচেত আপনার জীবনে কোনোরূপ কোনো প্রকার ফললাভ এনে দেবে না। তাই আশা রাখব ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর বাকি আপনজন বন্ধু, প্রিয়জন বন্ধু এবং বিভিন্ন গ্রুপের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। আপনারা চ্যানেলে থাকবেন, সঙ্গে থাকবেন। আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন সেটিও জানিয়ে দেবেন, আমি সেই রকম ভিডিও উপস্থাপনা করার চেষ্টা করব। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। আপনারা চ্যানেলের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আমি এই চ্যানেলে প্রতিনিয়ত সনাতন হিন্দু ধর্মমতে বিভিন্ন দেবদেবীর পূজো অর্চনা, টোটকা, উপাচার, ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত ভিডিও উপস্থাপনা করে থাকি, যা আমাদের জীবনে সৌভাগ্য ফেরাতে, জীবনে উন্নতি করতে সেগুলো খুবই কার্যকরী। তাই ভিডিওগুলি সম্পূর্ণ দেখুন। আর কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক, এবার দেখে নেওয়া যাক মানি প্ল্যান্ট আপনি আপনার বাড়িতে কোন দিকে বসাবেন। মানি প্ল্যান্ট কখনোই উত্তর পূর্ব দিকে বসাবেন না। এই দিকে মানি প্ল্যান্ট বসালে আর্থিক সংকট দেখা দিতে পারে এবং বাড়িতে নেতিবাচক শক্তির বাস হয়। বলা হচ্ছে বাড়িতে দক্ষিণ পূর্ব দিকে মানি প্ল্যান্ট রাখা অত্যন্তই শুভ। দক্ষিণ পূর্ব গণেশের দিক, এই দিকে মানি প্ল্যান্ট রাখলে সুখ সমৃদ্ধি ফেরে এবং আর্থিক উন্নতি করা যায়। তাই জীবনে আর্থিক উন্নতি করতে, জীবনে অর্থ সম্পদকে বাড়াতে প্রথমে আপনাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো মানি প্ল্যান্টকে সঠিক দিকে সঠিকভাবে বসাবেন, যার ফলে জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না। এবার অপর দিকে দেখে নেব যে বিষয়টি, সেটি হলো মানি প্ল্যান্ট খুব তাড়াতাড়ি বেড়ে যায়। তাই একটা বিষয় খেয়াল রাখতে হবে, যাতে গাছের কাণ্ড ও পাতা মাটিতে না লাগে, কোনো দড়ি বা লাঠির সাহায্যেও উপরের দিকে মানি প্ল্যান্ট বেঁধে রাখতে পারেন। এর ফলে আর্থিক উন্নতির পরিস্থিতি আরও উন্নত হবে। মানি প্ল্যান্ট দেবী লক্ষ্মীর একটি রূপ বলে মনে করা হয়, যে কারণে এটি মাটিতে স্পর্শ করতে দেওয়া উচিত নয়। তাই মানি প্ল্যান্টকে কোনোভাবেই মাটিতে স্পর্শ করতে দেবেন না। এই বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে, কারণ মানি প্ল্যান্ট বসালে আর আপনি যদি এই ফুলগুলি দীর্ঘদিন ধরে নিয়মিত করতেই থাকেন, তাহলে জীবনে কোনোরূপ
কোনোভাবেই ফললাভ পাবেন না। আশা করি প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন। এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। বলা হচ্ছে বাস্তু মত অনুযায়ী মানি প্ল্যান্ট কখনোই অন্য কাউকে দেবেন না, এতে আপনার জীবনে শুক্র গ্রহ ক্ষুব্ধ হবেন এমনটাই মনে করা হয়। আর শুক্র যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনার সমৃদ্ধি ও সুস্থতার প্রতীক কখনোই থাকবে না, তাই মানি প্ল্যান্ট কখনোই কোনোভাবেই অন্য কাউকে দেবেন না। বলা হচ্ছে মানি প্ল্যান্ট সবসময় বাড়ির ভিতরে রাখুন, এই গাছের খুব বেশি সূর্যালোকের প্রয়োজন হয় না, তাই বাড়ির ভিতরেই রাখতে পারেন। বাস্তু অনুসারে বাড়ির বাইরে মানি প্ল্যান্ট লাগানো একেবারেই শুভ নয়, আবার কারোর কুনজর লাগলেও মানি প্ল্যান্ট শুকিয়ে যেতে পারে, তাই একে সবসময় বাড়ির ভিতরে বসাবেন, এতে আপনার জন্য অত্যন্তই শুভ। তাহলে আপনারা বুঝতেই পারছেন বাড়িতে মানি প্ল্যান্ট রাখলে কোন বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে সর্বদাই। বাস্তুমত অনুযায়ী শুকনো মানি প্ল্যান্ট পরিবারের জন্য অত্যন্তই অশুভ। মানি প্ল্যান্ট শুকিয়ে গেলে তা ফেলে দিন সঙ্গে সঙ্গে, নচেত আপনার পরিবারে আর্থিক সংকট খুব তাড়াতাড়ি দেখা দেবে, তাই গাছ যাতে শুকিয়ে না যায় তার জন্য মানি প্ল্যান্টকে রোজ জল দিন, ভালো করে যত্ন নেবেন, নচেত মানি প্ল্যান্ট শুকিয়ে গেলে আপনার জীবনে চরম আর্থিক সংকট আর্থিক সমস্যা দেখা দেবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন মানি প্ল্যান্ট রাখলে কোন বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে। বিষয়টি ভালো লাগলে একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ আপনারা এই চ্যানেলকে দেখুন, অন্যান্য ভিডিও রয়েছে, সেগুলি কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। আপনারা চ্যানেলে থাকবেন, সঙ্গে থাকবেন।